এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নতুন ভিডিও টিডিও তৈরি করতে যাচ্ছি, যেটা হলো রাইট ফর্মস অফ ভার্ব। তো রাইট ফর্মস অফ ভার্ব আমরা এ টু জেড আলোচনা করব। আপনারা চেষ্টা করবেন রাইট ফর্মস অফ ভার্বের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখার। কোনো একটি ভিডিও কেটে কেটে দেখবেন, এভাবে দেখলে আসলে বিষয়গুলো বুঝতে পারবেন না। আমরা প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্সিয়াল অনুসারে সাজাবো এবং রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো আলোচনা করার পর রুলস এর পাশাপাশি আমরা এক্সারসাইজ আলোচনা করব এবং প্রত্যেকটি রুলস লিখে সেটার এক্সাম্পল দিব। তো এই ভিডিও টিউটোরিয়াল গুলো শেষে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এর বিসিএস এর প্রিলিমিনারি এবং আদার পাবলিক ইউনিভার্সিটি বা ব্যাংক জব যে প্রশ্নগুলো যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে যে প্রশ্নগুলো রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসে সেগুলো সম্পর্কে আমরা এক্সারসাইজ আলোচনা করব এবং সেগুলো প্রশ্ন বিস্তারিত ব্যাখ্যা সহ প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করব। আপনারা চেষ্টা করবেন রাইট ফর্ম অফ ভার্বের যে ভিডিও সিরিজ আমাদের আছে সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। যদি রাইট ফর্ম অফ ভার্ব বিষয়ে ভালোভাবে জানতে চান তাহলে আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখতে হবে, তখনই আপনি রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে আনসার করতে পারবেন। তো শুরু করা যাক রাইট ফর্ম অফ ভার্ব। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে ফর্মস কিন্তু ফর্ম এর সাথে এর যুক্ত আছে। ফর্মস এর বাংলা যদি আমরা দেখি তো রূপ, এর যদি যুক্ত আছে সুতরাং এটা হবে রূপ সম্পর্ক। তো আমরা এখন যদি অর্থগত অর্থ দেখি রাইট এর বাংলা অর্থ হলো সঠিক, ফর্মস এর অর্থ হলো রূপ, যেহেতু এর যুক্ত আছে সুতরাং এখানে বাংলা অর্থ হবে রূপ সমূহ। অফ এর একটি প্রিপোজিশন, এর বাংলা অর্থ হলো এর, সুতরাং ভার্ব এর অর্থ হলো ক্রিয়া। সুতরাং এটাকে যদি আমরা সাজাই তাহলে আসবে ক্রিয়া এর সঠিক রূপ, অর্থাৎ ভার্ব এর সঠিক রূপই হলো রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, তো ক্রিয়া এর সঠিক রূপ কে রাইট ফর্ম অফ ভার্ব বলে। রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে আমাদেরকে অবশ্যই তার পূর্বে কিছু কিছু বিষয় জানতে হবে, যে বিষয়গুলো না জানলেই নয় সে বিষয়। রাইট ফর্ম অফ ভার্ব জানার আগে যে বিষয়গুলো না জানলেই নয় সে বিষয়গুলো হলো ফ্রিট ভার্ব অ্যান্ড নন ফ্রিট ভার্ব। ভার্ব সম্পর্কিত আমাদের আলোচনা আমাদের চ্যানেলে দেয়া আছে, অর্থাৎ এর আগে আমরা পার্টস অফ স্পিচ অধ্যায়ে বিভিন্ন প্রকার ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এক্সারসাইজ সহ। তো আপনারা চাইলে সেই ভিডিওটিগুলো দেখতে পারেন। তো পার্টস রাইট ফর্ম অফ জানতে হলে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে ফ্রিট ভার্ব অ্যান্ড নন ফ্রিট ভার্ব জানতে হবে। দুই নম্বর বলা আছে অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব কি এই বিষয়গুলো আমাদের আমাদেরকে জানতে হবে। তিন নম্বরে বলা আছে সাবজেক্ট ভার্বস এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আপনারা এই রাইট ফর্ম ভার্বে একটু করে আইডিয়া পাবেন, যখন আমি আলোচনা করব তখন এই বিষয়গুলো বলবো। চার নম্বরে বলা হচ্ছে কনজাংশন, আমরা জানি বিভিন্ন প্রকার কনজাংশন, অর্থাৎ আমাদের কনজাংশন একটি পার্টস অফ স্পিচ। সো কনজাংশন সম্পর্কে পার্টস অফ স্পিচে আলোচনা করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। পাঁচ নম্বরে বলা হচ্ছে জিরান, রাইট ফর্ম বা ভার্ব জানতে হলে অবশ্যই জিরান জানতে হবে। তো জিরান সম্পর্কেও আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা চেষ্টা করবেন রাইট ফর্ম বা ভার্ব শুরু করার আগে আমাদের পার্টস অফ স্পিচ যে ভিডিও সিরিজটা আছে সেটি শেষ করে ভালোভাবে দেখার। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের যে টুলস যেগুলো দরকার, যে রিকোয়ারমেন্ট সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো পাঁচ নম্বরে জিরান, ছয় নম্বরে পার্টিসিপল, পার্টিসিপল সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। সাত নম্বরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের চ্যানেলে, সো ইনফিনিটিভ বিষয়টি দেখে নেবেন।